Re, co, ale kia nisi. বন্ধু আসতেছে না তারা যদি প্রাণ ভরে খাওয়াতে না পারে নিজের পড়ানো তো জোর হবে না তাই আমি ওই যে ফিরোজের দোকানে গিয়ে ভালো মন্দ মাছ বেছে কিনে আনিছি আর কি বন্ধু তোদের আসতে পারে কোনো সমস্যা হয়নি তো পথে না কোনো সমস্যা হয় নাই কিন্তু এগুলো কি এগুলো কি মানে আমার বন্ধু ঢাকাতে এতদিন পরে আসিছে তার একটা শুভেচ্ছা স্বাগতম জানাতে হবে না তাই আয়োজন করেছি এগুলোর কি দরকার ছিল বল আরে কি দরকার ছিল মানে তুই আসিছিস ভাবি আসিছে ঘটনাটারে বুকের মধ্যে স্মরণীয় করে রাখতে হবে না চল চল ধরে বস ভাই জানার প্রথমবার বাড়িতে আসতেছে ভাবলাম একটু শুভেচ্ছা তো জানানো উচিত এই জন্য ফুজুরে কয়েছিলাম যে ফুল পারে নিয়ে আয় এরপর মা মায়া মিলে করেছি ভাবি একটা কথা বলতে আপনারা কিন্তু আমার পুরো অবাক করে দিয়েছেন যাও ভাবি এত কিছু আয়োজন করলেন আপনি কই আর করতে পারছি ভাইজান কিরে মোটের পরে তো তোর সাথে দেখাই হচ্ছে না ঘটনা কি শর্তে বন্ধু আসিছে আমাদের বাসায় তার বউ সহ তাই একটু ব্যস্ততার মধ্যে যাচ্ছে আর কি আমি তো শুনলাম ভিন্ন কথা সে তো শুধু দেখা করতে আসেনি আমি তো শুনলাম তার অন্য উদ্দেশ্য আছে কি আজে বাজে কথা যে করছিস অন্য উদ্দেশ্য কি জানি থাকবে আমার বন্ধু আমার ভালোবাসে আমার দেখার টানে চলে আসছে শোনো তুমি নিজে যে এরকম সহজ সরল সবাই এরকম সহজ সরল মনে করলে কিন্তু হবে না ও শুধু দেখা করতে আমার বাড়িতে আসিছে তুমি আমার কসুটা জানো কসুটা জানো তুমি আমার তুমি নারীর খবর না কেন আরো কিছু জানো শোনো তোমার কাছে যে জমিটা আছে ওই জমিটা বেচে শহরে গিয়ে ফ্ল্যাট কিনবে শোনো শহরের মানুষের হালচাল বুঝা তোমার মতন মানুষের কম্য না সেই তো তোমার পেটে লাথি মারার জন্য এই তো কত বড় শাস্তি আবল তাবল কথা কইছিস আমার বন্ধুরে তোর একটা জায়গা গাড়া দেব কি করতেছস কি করতেছস কাকা আমার বন্ধুরে চালবাজ ধান্দাবাজ কইছস আমি ছাড়বো না দুটা শহরের তে আইছে আমার দোকানে বসে আপনার সঙ্গে কথা কইলো না যে জমি বেচবে নিরন তো ঠিক কথাই বলছে কষ্ট যে আমার বন্ধু ইরাম করতে পারে না ছোট কাল থেকেই চিনি মানুষের মন যে কখন পাল্টে যায় কি জানি শুনো কিন্তু আর অপেক্ষা করা সম্ভব না আচ্ছা এক কান কর তুই তোর বাপ দাদার জমিন বিক্রি করবা তোর টাকার প্রয়োজন ইয়ন তোর বন্ধুরে কইলে কি সমস্যা আর এত বছর ধরেই তো তোর বন্ধু এই জমি জামা সব কিছুই নিয়ে খাইছে